চারিদিকে শুধু ভেজাল এবং ফরমালিনে ভরে গিয়েছে সমগ্র দেশ। তার মাঝে যদি একটু খাঁটি খাবার পাওয়া যায় তাহলে এর চেয়ে আর সুখের খবর বা খুশির খবর কি হতে পারে? তার থেকে আবার যদি হয় মুখরোচক খাবার তাহলে তো কথাই নেই। দর্শক, গ্রামের ঐতিহ্যবাহী ঠিক আখের গুড় ঠিক যেভাবে তৈরি হচ্ছে বাড়ির আঙিনায়, একেবারে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে এভাবেই তৈরি হচ্ছে আখের গুড়। ঠিক এই খাঁটি আখের গুড় কীভাবে তৈরি হচ্ছে তা আজকে আপনাদের সরাসরি দেখাবো বাংলাদেশ টাইমসে। দর্শক, দেখতে পাচ্ছেন যে বাবুল চকিদার যিনি রয়েছেন তিনি একজন আদর্শ কৃষক। এটা ঠিক এই যে যে আমাদের লিটন ছোয়াল ভাই রয়েছেন তিনি কিন্তু এই যে ওয়ার্ডার, তার ওয়ার্ডারে কিন্তু এই খাঁটি আখের গুড় তৈরি হচ্ছে তার মুখের কথা তিনি সবসময় নিয়ে থাকেন। যে এই বাবুল চকিদার তিনি একজন আদর্শ কৃষক, কারণ তিনি সবসময় খাঁটি জিনিসটাই এরকম প্রকাশ্যে রাস্তার পাশে তৈরি করে থাকেন এবং পথচারীরা যাওয়ার সময় এই খাঁটি আখের গুড় তার থেকে ক্রয় করে নিয়ে যান এবং তিনি কিন্তু বিভিন্ন ওয়ার্ডারে এবং পাইকারি বিক্রি করেন এবং তার থেকে নিয়েই কিন্তু খুচরা দোকানিরা বিক্রয় করে। দর্শক, এই যে আখের গুড়, সেই আখের গুড় কিন্তু তৈরি এভাবে প্রকাশ্যে আখের গুড় তৈরি আগে গ্রামাঞ্চলে দেখা যেত, এখন কিন্তু এই দৃশ্য বা এই চিত্র কিন্তু হারিয়ে যাওয়ার পথে। এবং এই আখের গুড় কীভাবে তৈরি হচ্ছে তা কিন্তু আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো এবং এখানকার যিনি ক্রেতা রয়েছেন নিয়মিত ক্রেতা তার কাছ থেকেও জানার চেষ্টা করবো তিনি কতটুকু সন্তুষ্ট। প্রথমে আমরা একটু যেতে চাই যিনি এই আখের গুড় তৈরি করে থাকেন বাবুল চকিদার, তার কাছে তিনি আসলে কীভাবে আখের গুড়টি তৈরি করে থাকেন। আপনি এই আখের রসের জন্য কতটুকু জমিতে আখ চাষ করেছেন এবার? আমি প্রায় 65% জমিতে আখ চাষ করেছি। একই সব সময় করে থাকেন? হ্যাঁ, আজকে প্রায় 30 বছর যাবৎ আমি এই চাষবাস করে আছি। এবং এই আখের গুড় তৈরি করে তারপর বিক্রয় করেন? হ্যাঁ। কেমন লাগে এই পেশায় থাকতে? এটা আমার ভালো লাগে। ঠিক আছে, আমি তো আর অন্য কোনো কাজটাজ আর শিখি না বা করি না, এটাই আমার প্রধান পেশা হিসাবে আমার মেনে নিতে হয়। আচ্ছা, আখ ঠিক জমি থেকে কেটে আনার পর তারপর যে প্রক্রিয়াটা সেটা জানার জন্য দর্শকরা বেশি আগ্রহী, এটা একটু জানতে চাচ্ছি যে আখ জমি থেকে কেটে আনার পর তারপরে আপনার প্রক্রিয়াটা কি আখের গুড় তৈরি করার ক্ষেত্রে? জমি থেকে কেটে আনার পর আমরা এই আখটা বাড়িতে আনার পর আমাদের এই মেশিন আছে, এই মেশিনে আমরা রস ভাঙাই, রস ভাঙাইয়া পরে আমাদের এই যে স্থানীয় ভাষা এটাকে বলে তাওয়া আর তাফাল। হ্যাঁ, এই তাফালে আমরা এই রসটা জাল দিই, জাল দেওয়া প্রায় 3.5 ঘন্টা লাগে আমাদের এই গুড়টা উৎপাদন করতে। তো পরে আমাদের এই আবার বীজ উঠাইতে হয়, তারপর ডলতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। পরিশ্রম করার ফলে পরে আমরা পাটি আছে, ওই পাটিতে ডালি, ডালার পর ওই দাও আছে, দাও দিয়ে আমরা কাটি, কাটিয়া পরে উঠাই, এটাকে বলে বাডালি গুড় স্থানীয় ভাষা। দর্শক জানাচ্ছিল এবং আপনাদেরকে একটু দেখাই ঠিক এই দৃশ্য হারিয়ে যাওয়া, এই চিত্র হারিয়ে যাওয়ার পথে দেখে অনেকটাই আপনারা ঠিক আনন্দিত হবেন। এবং এটা কিন্তু সম্পূর্ণ শতভাগ খাঁটি, এখানকার অনেক ক্রেতা এসেছিলেন তার পুরাতন, তারাও যেমনটাকে বলেছেন যে না খাঁটি। এবং আগে যেমন আখ মাড়াইয়ের জন্য কিন্তু পশু যেমন গরু গবাদি গরু ব্যবহার করা হতো, এখন কিন্তু ডিজেল চালিত যন্ত্রের দ্বারাই কিন্তু তা করা হচ্ছে। আমরা একটু এই আখের গুড় যিনি অর্ডার দিয়ে এবার বানাচ্ছেন এবং নিয়মিত যিনি ক্রেতা লিটন ছোয়াল পার্শ্ববর্তী উপজেলা ডামোটা থেকে এসছেন, তার কাছ থেকে একটু আমরা জানতে চাচ্ছি যে আপনি এই যে নিয়মিত নেন কেমন মনে হচ্ছে আপনার? হ্যাঁ, আখের খুব ভালো, খুব ভালো, আমি নিয়মিত নিতেছি, কোনো ভেজাল মনে হইতেছে না। ঠিক, আপনার যখন শৈশব ছিল, আপনি যখন কিশোর ছিলেন, ছোট ছিলেন, সেই সময়টাতে আখের গুড় খাঁটি আখের গুড় পাওয়া যেত গ্রাম অঞ্চলে অথবা আপনার বাড়ির পাশে বা আপনার বাড়িতে, সেই সময়ের যে স্বাদ সেই স্বাদ কি এখন আসে এই আখের গুড় থেকে? হ্যাঁ, এখান থেকে মোটামুটি কিছুটা হলো পাওয়া যায় আর কি, আগের স্বাদটা পাওয়া যায়। আর বাজার থেকে যেগুলো কিনেন ওগুলো কেমন মনে হয়, তুলনামূলক পার্থক্যটা আসলে কোথায়? হ্যাঁ, অনেক অনেক পার্থক্য, অনেক ধরেন এটার চেয়ে এটা আসলে অনেক অনেক পার্থক্য, এটা না মানে যে খাবে সেই বুঝতে পারবে। দর্শক দেখাচ্ছিলাম এটি শরীয়তপুর জেলার ভেদরগুঞ্জ উপজেলার ভেদরগুঞ্জে ফায়ার সার্ভিস রয়েছে, সেই ফায়ার সার্ভিস থেকে একটু সামনে আসলে কিন্তু আপনারা এই বাবুল চকিদারের খাঁটি আখের গুড় পেয়ে যাবেন এবং তিনি কিন্তু এরকম প্রকাশ্যে এরকম প্রকাশ্যে তৈরি করছেন। আচ্ছা, আপনাকে একটু আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করবো, আপনি তো জানেন যে বাজারে ভেজাল আখের গুড় পাওয়া যায় তাই না?
এক্ষেত্রে আপনি কতটা এই যে প্রকাশ্যে বানাচ্ছেন এটাই আপনার একটা সাহস, কারণ প্রকাশ্যে এরকম আখের গুড় অনেকেই বানানোর সাহস পায় না বা বিক্রি করার। তো সেক্ষেত্রে এই যে প্রকাশ্যে বানাচ্ছেন, আপনি আপনার আখের গুড় যে শতভাগ খাটিয়ে নিয়ে আপনি কতটুকু চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবেন? আমি চাই যে আমার আখের গুড়টা খায়ে, ঠিক আছে, জনগণ আবার আসুক আমার কাছে। আর আমি অনেক বছর যাবতে আখ চাষ করি, তো আমি চাই যে জনগণ একটা ভালো খাবার পাক আমার থেকে, এটাই আমার প্রত্যাশা। আপনি কতটুকু মনে করেন আপনার এটা খাঁটি 100%? হ্যাঁ হ্যাঁ, আমার এটা 100% 100 তাই। হুম, কোনো ধরনের ভেজাল, কোনো রকম কোনো রকম পণ্য নাই এর মধ্যে মিশ্রিত? না না, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। হ্যাঁ, এরকম প্রকাশ্যে রাস্তার পাশে বানাচ্ছে এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে শতভাগ যদি নিতে চান এবং খেয়ে দেখে তারপর কিন্তু নেওয়ার সুযোগ রয়েছে, এবং যদি নিতে চান তাহলে কিন্তু চলে আসতে পারেন শরীয়তপুর জেলা ভেদরগঞ্জ উপজেলার ঠিক ফায়ার সার্ভিস যে স্টেশন রয়েছে তার পাশে কিন্তু এই বাবুল চোকদার, তিনি একজন কৃষক, তিনি সবসময় এই আখ খাঁটি আখের গুড়। এবং শীত আসছে, এই সময়টিকে আপনি খেজুরের যে গুড় সেটিকে তৈরি করেন, খেজুরের গুড়? হ্যাঁ হ্যাঁ, খেজুরের গুড় আমি তৈরি করি। তো এখন আমাদের রস নামছে, তো কিছুদিন পরে আমাদের খেজুরের গুড় উৎপাদন হবে। তো এখানে আমরা খুব সুস্বাদু একটা খেজুরের গুড়, মুসি গুড়, জোলা গুড়, যা যেটা দরকার এখান থেকে এসে নিতে পারবেন। হ্যাঁ দর্শক, এবং দেখছেন সরাসরি এভাবেই কিন্তু তৈরি হচ্ছে।